সবাইকে জানাই শুভ বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি দেখাবো এই যে বেড, এই বেডটার টুলপাত কিভাবে আমরা বানিয়ে কাটিং করব। সবার প্রথম আমি ইঞ্চিতে ইউনিট রেখে উইথ নেব 72 ইঞ্চি আর হাইট নেব 31 ইঞ্চি। অরিজিন সেট করব বাম দিকের কর্নারে। এরপর আমরা মিলিমিটারে ইউনিটটাকে কনভার্ট করে নেব, নিয়ে ওকে করে দেব। এখানে আমরা 2D ভিউটা দেখতে পাচ্ছি, 2D ভিউটাকে ফুল স্ক্রিন করে নেব। এবার চলে যাব রিলিভ অপশানে, সেখান থেকে ইম্পোর্ট অপশান। ডেস্কটপের যে ফোল্ডারে আমি ফাইলটা রেখেছি সেখান থেকে সেটাকে সিলেক্ট করে ওপেন করে নেব। এর উইথ এখানে দেখতে পাচ্ছেন, পেজের উইথ আর হাইট 1828.8 হচ্ছে এর উইথ, আর হাইট হচ্ছে 787.4। অ্যাপ্লাই করে দিলাম। এরপর আমরা যদি জেড রেঞ্জ মানে ডেপথ রাখতে চাই 15 mm, তাহলে এখানে 15 mm লিখে আরেকবার অ্যাপ্লাই করব। এরপর এটাকে সিলেক্ট করে F9 প্রেস করে দেবো, তাহলে এটা পেজের মিডিলে থাকলো। এরপর আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ক্লোজ অপশানে ক্লিক করে এটাকে আমি ক্লোজ করে দেব। এবার এইটা যে পেস্ট হয়েছে সেটা কিভাবে বুঝব, এখানে যে প্রিভিউ রিলিফ লেয়ার আছে এখানে ক্লিক করব। করার পর উইন্ডো টাইল ভার্টিক্যালি, এটা করলে আমি 2D ভিউটাও দেখতে পাবো প্লাস 3D ভিউটাও দেখতে পাবো। এবার এইটা কাটিং করার জন্যে আমরা দেখুন এর যে নিজস্ব যে লাইনটা আছে সেই লাইনটা নেব না, সেই লাইনটা সিলেক্ট করে প্রথম আমরা কি করব, এখানে আরেকবার ক্লিক করে দেব। এরপর এই লাইনটা সিলেক্ট করে অফসেট অপশানে যাব, গিয়ে ইনসাইডে 0.5 mm অফসেট নেব। নেয়ার পর বাইরের যে আউট লাইন আছে ওই আউট লাইনটাকে সিলেক্ট রেখে, বাইরের যে আউট লাইন আছে ওটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব, সেখানে গিয়ে আনগ্রুপ অল, এরপর এর উপর রাইট ক্লিক করে সেভ এডিটরে গিয়ে 0.1 mm মার্ঝাই করে দেব। এটা করার পর এটাকে ক্লোজ করে দেব এবং এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। এর ঠিক পরে ভিতরে যে লাইনটা নিয়েছে ওটা সিলেক্ট করে এই রকম বিন্দু নিয়ে সি, আর ডান দিকেও ঠিক ওই রকম বিন্দু নিয়ে সি। এরপর নোড এডিটর দিয়ে গোটাটাকে সিলেক্ট করে নেব। তারপর আমরা স্প্লাইন ভেক্টর অপশানে গিয়ে 0.5 ইগনোর স্ট্রেট স্প্লাইন রেখে স্প্লাইন, এরপরে ক্লোজ। এইটার পরে এই লাইনটা আর তলার লাইনটা দুটোকে সিলেক্ট করব, করে আমরা এখান থেকে জয়েন্ট করে নেব, জয়েন্ট, এর ঠিক পরে ক্লোজ। এবারে আমরা চলে যাব মডেল অপশানে, সেখানে গিয়ে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি ঘুরিয়ে নেব। এরপর উইন্ডো টাইল ভার্টিক্যালি করব। এবার এই লাইনটা সিলেক্ট করে টুলপাথ অপশানে চলে যাব, গিয়ে প্রথম আমরা লাইন চেকিং করব। তাহলে লাইন চেকিং করার জন্যে 2D প্রোফাইলিংয়ে যাব, ইনসাইডে ফিনিশ ডেপথ রাখবো 0.5, সেভ জেড এখানে 30 mm থাকবে, প্রোফাইল টুলে গিয়ে 6 mm এন্ড মিল নেব এবং এডিট অপশানে গিয়ে 0.5 সিলেক্ট রেখে ওকে সিলেক্ট। এরপরে সেট আপে যাব, আমার এখানে কাট যদি 40 mm থাকে তাহলে 40 mm মেটেরিয়াল দেয়ার ওকে করে দেব। এইটার পরে নাও অপশানে ক্লিক, ক্লোজ। এটার ঠিক পরে যদি কেউ জেড ড্রাফিং করতে চান তিনি জেড ড্রাফিং করতে পারেন, যদি কেউ চান ডাইরেক্ট কাটতে তিনি ডাইরেক্ট কাটতে পারেন। আমি সম্পূর্ণ প্রসেস দেখালাম, যার যেটা পছন্দ তিনি সেটা অ্যাপ্লাই করবেন। তো কেউ জেড ড্রাফিং করতে চাইলে জেড ড্রাফিং অপশানে যাবেন, সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করে এখান থেকে 6 mm এন্ড মিল সিলেক্ট করবেন, স্টেপ ডাউন দেবেন এখানে 5 mm, ওকে সিলেক্ট। এইবারে নাও অপশানে ক্লিক করবেন। জেড ড্রাফিং হয়ে যাওয়ার পর আমরা এটাকে 3D কাটিং করব। 3D কাটিংয়ের জন্যে 3D টুলপাথের প্রথম অপশান মেশিন রিলিভ অপশানে যাব, এখানে গিয়ে সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করব। এখান থেকে আমরা 6 mm বলনোজ নেব, 6 mm বলনোজ নেওয়ার পর এডিট, এখানে স্টেপ ডাউন 0.5,
ওকে, বাকি যেমনটা রেখেছি, তবে এটা 3.5 কিলো মোটরের জন্য। মোটরের ক্ষমতা অনুসারে আপনারা আপনাদের সেটিংস ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে করে নেবেন। ওকে, সিলেক্ট নাও। টুলপাথ বানিয়ে নেওয়ার পর আমরা এটাকে সিমুলেশন থেকে একবার দেখে নেব। তাহলে প্রথম লাইন চেকিং, লাইন চেকিং করলে ঠিক এই রকম ভাবে লাইন চেকিংটা হবে। এটা অ্যাকচুয়ালি করা হয় কাঠের যে বেস আছে সেটা এক লেভেলে আছে কিনা জানার জন্য। এরপরে আমরা জেড লেভেল রাফিং করব। এটা কাঠের যেগুলো সব থেকে বেশি ডিপ অংশ সেই জায়গাগুলো কেটে নেওয়া হয়। এরপরে আমরা 3D ফিনিশ করি। থ্রিডি কাটিং এইভাবে র্যাস্টারে 0 ডিগ্রিতে কাটিংটা হবে। কেউ ইচ্ছা করলে অফসেটও কাটিং করতে পারেন, সেগুলো যে যার ব্যক্তিগত পছন্দ। এইবার এটার একটা ছোট্ট মতো ভিডিও ক্লিপ আমি দেখাচ্ছি যে 6 mm বলনস দিয়ে কাটলে এটা কীরকম দেখতে লাগবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নতুন বছর সবাই ভালোভাবে কাটান।